সাজিদুল ইসলাম আপনি লিখেছেন বিভিন্ন জায়গায় মসজিদে চল্লিশ দিন লাগাতার উপস্থিত হয়ে জামাতে তাকবীরের সাথে নামাজ পড়ার প্রতিযোগিতা করা হয় এবং এতে বিভিন্ন পুরস্কার ঘোষণা দেওয়া হয় এবার পুরস্কার লোক দেখিয়ে ভালো কোনো কাজে প্রতিযোগিতা করানো কি ঠিক হ্যাঁ সাজিদুল ভাই এটাতে কোনো অসুবিধা নেই কারণ হলো যে আপনি কাউকে মানে পুরস্কার দিচ্ছেন সে ভালো কাজ করলে তাকে উৎসাহিত করার জন্য ভালো কাজে উৎসাহিত করার জন্য কোন পুরস্কার ঘোষণা করা এটা কোনো ভুলের কিছু নাই দোষের কিছু নেই গিরিম সাল্লাহ সাল্লামের জীবনে সাবাইকরামকে অনেক বিষয় ঘোষণা দিয়েছেন যে এটা করবে সেটা পাবে এরকম সুসংবাদ তিনি দিয়েছেন বিধায় এটাতে কোনো অসুবিধা নেই যেটাকে আমরা লটারি বলি সেই লটারিটা যদি এমন হয় যে উভয় পক্ষ টাকা জমা দিয়েছে জমা দেওয়ার পর কম্পিটিশন লিপ্ত হয়েছে যে জিতেছে সে টাকাটা নিয়ে গেছে যে হেরেছে সে পায়নি এই জুয়া এটা নিষেধ এখানে যেহেতু তৃতীয় পক্ষ পুরস্কার দিচ্ছে যারা কম্পিটিভ তাদের কেউই কিন্তু আপনার সেখানে কোনো অর্থ দিচ্ছে না তাহলে সেক্ষেত্রে এটা নিষিদ্ধ হবে না আমাদের ক্ষেত্রে না অন্য সব ক্ষেত্রেই প্রযোজ্য যে এ ধরনের প্রতিযোগিতা এটা নিষিদ্ধ নয় বরং এটি প্রশংসনীয় ইনশাআল্লাহ আল্লাহদ্দিন মির